তুমি আমার ছেলের পাশে থাকলে ওর কোনো ক্ষতি হবে না। অনেক ভালো মন্দের ভয় পেয়েছি আমি, কিন্তু আজ আমি তোমায় বলছি আমার ছেলের দায়িত্ব তোমার হাতে দিয়ে আমি নিশ্চিন্ত। যদি আমার আশীর্বাদের কোনো মূল্য থাকে তাহলে আমি মন প্রাণ ভরে তোমাকে আশীর্বাদ করছি দুর্গা। তোমার শাখা সিঁদুর অক্ষয় হোক, তুমি অপরাজেয় হও। কোথায় যাচ্ছ মা? বাড়ি যাব না বুঝি? বাড়ি? ওটা বাড়ি নয় মা, ওটা একটা নরক। যাই হোক না কেন, ওখানে তো আমার স্বামী থাকেন, আমাকে যে ওখানে ফিরে যেতেই হবে ছোট খোকা। তবে একটা কথা দিচ্ছি তোকে, তোদের কোনো দিন সেই নরকে ফিরে যেতে বলবো না। তবে কি জানিস, ওই দাম্ভিক নিষ্ঠুর মানুষটাকে একদিন নিজের ভুল বুঝতেই হবে, আর সেদিন সে নিজে সসম্মানে এসে তোদের ফিরিয়ে নিয়ে যাবে। সেদিন আমি তোদের বরণ করে ঘরে তুলবো। বড়মা, তুমি কি বলছো? জেঠুমনি নিজে আসবে দুর্গাদের আনতে? তুমি জেগে জেগে স্বপ্ন দেখছো? এই স্বপ্নটাই তো আমার কাছে অনেক, এটা আঁকড়েই ওদের পথ চেয়ে বেঁচে থাকবো আমি। এখন এটা শুধু আপনাকে কাজে উৎসাহ দেওয়ার জন্য, কাজ হয়ে গেলে যা চাইবেন পাবেন। আপনি ধরে নিন কাজটা হয়েই গেছে। আর একটা কথা, কাজে ভুল হলে কিন্তু তার খেসারত আপনাকেই দিতে হবে ডাক্তার। আপনি নিশ্চিন্ত থাকুন, আমার ভুল হয় না। গুড। স্বপ্ন দেখা ভালো, কিন্তু তোমার স্বপ্ন যে এই জীবনে পূরণ হবে না বৌঠান। ভাতের সঙ্গে তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া। মানে আমি খুব খাদ্য রসিক সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে। ঠাকুরজি মুঝে বাঁচাইয়ে। अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया, नहीं किया। সত্যি তো ঠাকুরের সামনে তো কেউ মিথ্যা কথা বলে না। তাহলে রামকিনান দাদা সত্যি বলছে। তাহলে পালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?